नमस्कार बंधुरा आपने यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। तो बंधुरा आपनारा नेट सार्चिंगेर जोन्नो गूगल क्रोम ब्राउजार बेशिरभाग जनई यूज करे थाकेन। तो गूगल तार जे क्रोम ब्राउजार आछे सेई क्रोम ब्राउजारे एकटा नतून फीचार्स एड करते चलेछे, जे फीचार्सटार नाम होच्छे क्रोम हराइजन्टाल सुइचार बा क्रोम हराइजन्टाल टैब सुइचार। तो एटा एकटा असाधारण फीचार्स। এই ফিচার্সটা আসলে কি সেটা আমরা আগে জেনে নেব। তো এটা হচ্ছে বন্ধুরা, আপনি ক্রোম ব্রাউজার থেকে যে সমস্ত ট্যাবগুলোকে ওপেন করেন সেগুলোতে আমরা যখন পরবর্তী ক্ষেত্রে ওপেন করি তখন ওই ট্যাবগুলো আমরা সম্পূর্ণ দেখতে পাই না, সবচেয়ে শেষে যেটা ওপেন করেছিলেন সেটা দেখতে পাই এবং বাকিগুলো একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের আড়ালে চাপা পড়ে যায় এবং এই ট্যাবগুলো লম্বালম্বিভাবে দেখা যায়। তো এখানে এই যে নতুন ফিচার্সটা হরাইজন্টাল অ্যাপ সুইচার, এটা দিয়ে কি হবে যে এটা দিয়ে আপনি যে সমস্ত ট্যাবগুলো ওপেন করেছিলেন সেগুলো হরাইজন্টালি আপনি স্লাইড করে করে দেখতে পারবেন পুরো পেজগুলো এবং সেক্ষেত্রে কোনো পেজে ক্লিক করে এবং সেই পেজটাতে ঢুকে যেতে পারবেন। তো এই ফিচার্সটা কিভাবে আপনি অ্যাক্টিভেট করবেন? তো প্রথমেই বলি এই ফিচার্সটা এখন ডেভেলপমেন্ট স্টেজে আছে, এটা অ্যান্ড্রয়েড পি ভার্সানের জন্য অ্যাভেলেবেল, কিন্তু আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এটাকে অ্যাক্টিভেট করে নিয়ে এই যে ফিচার্সের যে সমস্ত সুযোগগুলো আছে সেগুলো আপনি এনজয় করতে পারবেন। তো সেটা কিভাবে পারবেন? সেজন্য আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে ক্রোম ক্যানারি বলে একটা অ্যাপ আছে, ওটাকে ডাউনলোড করতে হবে। ওটাকে ওপেন করার পর ওখানে ক্রোম কোলন দিয়ে / দিয়ে ফ্ল্যাগস লিখে সার্চ করতে হবে এবং বাকি স্টেপগুলো আমরা পরপর দেখে নেব কী করতে হবে। তো চলুন আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাই। তো এই দেখুন বন্ধুরা, আমি প্লে স্টোর ওপেন করেছি। এখানে এই যে ক্যানারি ক্রোম বলে একটা অপশান আছে, এটাকে ওপেন করবেন। এই দেখুন এটা এরকম একটা অ্যাপ, এটাকে ওপেন করার পর দেখুন এই যে লেখা আছে ক্রোম ক্যানারি, এখানে ব্র্যাকেটে লেখা আছে আনস্টেবল, মানে এটা এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে আছে। তা সত্ত্বেও এখানে দেখুন 1 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ এটা আনস্টেবল হলেও এটা কিন্তু যথেষ্ট কাজের। আনস্টেবল মানে কি বন্ধুরা, এটা বারবার আপডেট আসবে যতক্ষণ না এটা 100% কারেক্ট হচ্ছে, কিন্তু এটা যথেষ্ট কাজের। ওই জন্য এখন 1 মিলিয়ন ডাউনলোড এখান থেকে হয়ে গেছে। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। আমার এটা ইনস্টল করাই আছে, ওই জন্য আমি আর ইনস্টল করব না, এটাকে আমি ওপেন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটি ওপেন করলাম। ওপেন করার পর এখানে নিচে লেখা আছে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ডাটা সেভার ইজ অন আছে, ওটাকে আপনি অন রাখতে পারেন, অফ রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে নেক্সট করবেন। নেক্সট করার পর দেখুন আপনার যে সমস্ত গুগল অ্যাকাউন্টগুলো সিঙ্ক্রোনাইজ করা আছে বা যে অ্যাকাউন্ট দিয়ে আপনার সেটটিকে সিঙ্ক্রোনাইজ করা আছে সেই অ্যাকাউন্টটি চলে আসবে এবং তার পাশে টিক চিহ্ন চলে আসবে। আপনি এখানে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর গো টু এই ওকে গট ইট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনি আগে যেটা বলেছিলাম সার্চ করবেন ক্রোম ক্রোম লিখে কোলন দেবেন, দিয়ে / দিয়ে ফ্ল্যাগস লিখবেন এফ, এই দেখুন ক্রোম ফ্ল্যাগস, এটাতে আপনি ক্লিক করুন। এ দেখুন ক্রোম ফ্ল্যাগস ওপেন হয়ে গেছে। এ দেখুন এরকম একটা ইন্টারফেস এখানে আসবে। তো এখানে আপনি সার্চ করবেন মডার্ন ডিজাইন। এ দেখুন মডার্ন ডিজাইন সার্চ করলেই এখানে চলে আসছে ক্রোম মডার্ন ডিজাইন। এটা এখানে ডিফল্ট অপশানে আছে, এটাকে আপনি এনেবল করে দেবেন। এটা আমি এনেবল করে দিলাম। করার পরে এরপরে আপনি আবার ওই সার্চ বারে গিয়ে লিখবেন হরাইজন্টাল অ্যাপ সুইচার। এখানে হরাইজন্টাল আমি দেখুন টাইপ করে দিয়েছি। হরাইজন্টাল টাইপ করার পরেই দেখুন এই যে এনেবল হরাইজন্টাল ট্যাব সুইচার, এটাও এখানে ডিফল্ট অপশানে আছে, এটাকেও আপনি এনেবল করে দেবেন। এই যে এনেবল হয়ে গেল। এরপরে দেখুন রিলঞ্চ নাও, এখানে ক্লিক করবেন। দেখুন আমি রিলঞ্চ নাওতে ক্লিক করছি। এ দেখুন রিলঞ্চ নাও করার পরে এরকম পেজটা চলে আসবে। করার পর দেখুন এইরকম পেজ চলে আসছে। ঠিক আছে, তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি বিভিন্ন কিছু সার্চ করুন। যেমন ধরুন আমি ফেসবুক সার্চ করছি। এ দেখুন ফেসবুক লগ ইন। ঠিক আছে, এরপরে আমি আবার একটা নতুন ট্যাবে গিয়ে সার্চ করছি ইউটিউব। এই দেখুন ইউটিউব সার্চ করছি। এখানে ইউটিউব এরকম সার্চ করলাম। তো আপনার আবার ধরুন আপনি 3 নম্বর ট্যাবে গিয়ে সার্চ করবেন। WBSSC রেজাল্ট 2018 এটা সার্চ করছি। এই দেখুন এরকম একটা পেজ আসছে। তো ঠিক আছে, পরপর আপনি এরকম সার্চ করলেন, একটার পর একটা পেজ চলে এলো। এরপরে দেখুন আগে কি হতো, এই পেজগুলো নিচে নিচে দেখা যেত। তো এখন দেখুন কি হচ্ছে, আমি যদি এখানে টাচ করি, এই দেখুন এই ট্যাবগুলো পুরো পেজটা উপরে উপরে দেখা যাচ্ছে, পাশাপাশি সুন্দরভাবে পেজগুলো সাজানো আছে। তো বন্ধুরা, আগে কি হতো, এগুলো লম্বালম্বিভাবে সাজানো থাকতো এবং একটা পেজের আড়ালে আর একটা পেজ থাকতো। এখন এই হরাইজন্টাল অ্যাপ সুইচার যে ফিচার্সটা, এই ফিচার্সটাতে কি হচ্ছে যে আপনার এই যে ট্যাবগুলো এইগুলো এরকম পাশাপাশি দেখা যাচ্ছে এবং আপনি এখান থেকে যে কোনো ট্যাবেতে যদি টাচ করেন সেই ট্যাবটা সামনে চলে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং এই ধরনের আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।